করে, স্কিনে কোনো রকমের গ্লো থাকে না, স্কিনটা ড্রাই হয়ে যায়, আর এইভাবে আঙুল দিলেই যেন আমাদের স্কিনে এক ধরনের সাদা রঙের একটা স্ক্র্যাচ চলে আসে, যেটা দেখতে খুবই খারাপ দেখায়। তাই আমি আজ তোমাদের জন্য এমন একটা ইন্টারেস্টিং রেমেডি নিয়ে এসেছি যেখানে তোমার স্কিনটা থাকবে সফট, স্মুথ অ্যান্ড গ্লোয়িং। সো দেরি না করে চলো তাড়াতাড়ি দেখে নিই। তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট আছে, তুমি যদি আমাকে প্রথমবার দেখো তাহলে মেক্সিমাম নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাথেই দেয় নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না আমার এমন ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সাবস্ক্রিপশন ওটা তো কমপ্লিটলি ফ্রি। সো লেটস রোল। এখানে লাগছে 2 চামচ অলিভ অয়েল, 3-4 ড্রপ সুইট আলমন্ড অয়েল, বাদাম তেল, অল্প অ্যালোভেরা জেল, অর্ধেক টমেটোর রস। আমি এখানে টমেটোটা কুইজ করে ওর থেকে রসটা বের করে নিচ্ছি। তাতে অ্যাড করব অল্প কস্তুরি হলদি, দিয়েটাকে খুব ভালো করে মিক্স করে নেব। প্রতিদিন এটা খুব ভালো করে তোমার ফুল বডিতে অ্যাপ্লাই করো। এইভাবে রেগুলার ইউজ করলে তুমি নিজেই দেখতে পাবে তোমার স্কিনে এই শীতে তো ড্রাইনেস আসবেই না, তার সাথে তোমার স্কিনটা হবে সফট, স্মুথ অ্যান্ড গ্লোয়িং। আর স্কিনে যদি সানট্যান থাকে সেটাও ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে, কারণ আমি এখানে ইউজ করেছি কস্তুরি হলদি আর তার সাথে টমেটোর রস। এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিন টোন লাইটেন ব্রাইটেন করবে, তার সাথে আমাদের স্কিনটা গ্লোয়িং হেলদি করতে হেল্প করবে। আর স্কিনের ড্রাইনেস তো কখনোই আসবে না, কারণ আমি এখানে ইউজ করেছি সুইট আলমন্ড অয়েল তার সাথে অলিভ অয়েল। এইভাবে প্রতিদিন স্নানের 15 মিনিট আগে খুব ভালো করে এটা তোমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নিও। এভাবে রেগুলার ইউজ করলে তুমি নিজেই ফিল করবে তোমার স্কিনে ড্রাইনেস কখনোই আসবে না, আর 24 আওয়ার্স তোমার স্কিন থাকবে সফট, স্মুথ অ্যান্ড গ্লোয়িং। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা বিগ থাম্বস আপ করতে যেন একদম ভুলো না। তোমরা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ভিডিওটার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।